হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নওগাঁ জেলা শহরের অন্যতম বিনোদন কেন্দ্র ডানা পার্ক থেকে নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জাকির হোসাইন ফ্রম পাঁচজুবি জয়পুরহাট। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখতেছেন, আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নওগাঁ জেলা শহরে ভবানীপুর গ্রামে প্রায় 10 বিঘা জায়গা জুড়ে ডানার পার্ক গড়ে তোলা হয়েছে। সব বয়সী দর্শনার্থীদের বিনোদনের উদ্দেশ্যে নির্মিত ডানার পার্কে আছে টয় ট্রেন, নাগরদোলা, চরকি, ম্যারাডো হর্স, প্যাডেল বোর্ড, স্লিপার তুলনা সহ বিভিন্ন আকর্ষণীয় রাইড, জীবন্ত ঘোড়া, শিশু কন্যার সুইমিং পুল, রেস্টুরেন্ট, কমিউনিটি সেন্টার, পিকনিক আয়োজনের ব্যবস্থা, কটেজ সব কিছুই আছে এখানে। নিরিবিলি পরিবেশে ডানার পার্ক জুড়ে হাতি, হরিণ, বাঘ, ক্যাঙ্গারু, ঘোড়া, জিরাফ, বক ইত্যাদি প্রাণীর ভাস্কর্য ছড়িয়ে আছে। আর পার্কের দেওয়ালে গ্রাম বাংলার বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যবলী প্রতিচ্ছবি আঁকা হয়েছে। ডানা পার্কে প্রবেশ মূল্য জোন প্রতি 30 টাকা করে। এছাড়া সুইমিং পুল ব্যবহারের জন্য জোন প্রতি 100 টাকা করে দিতে হবে। তাছাড়া পার্কের বিভিন্ন রাইডের জন্য 20 টাকা করে দিতে হবে। আর ডানা পার্কে পুকুরে অর্থের বিনিময়ে যে কেউ বোট রাইডিং করার সুবিধা নিতে পারেন। ডানা পার্কটি প্রতিদিন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য খোলা থাকে। ডানা পার্কে আসতে হলে দেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে আসতে হবে নওগাঁ জেলা শহরে অথবা সান্তাহার এল জংশনে। সেখান থেকে স্থানীয় পরিবহন, অটো রিক্সা বা অটো চার্জার ভ্যান নিয়ে খুব সহজে এখানে আসতে পারবেন। ভাড়া পড়বে কম বেশি 20 থেকে 30 টাকা। আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। এছাড়াও ডানা পার্কের আত্মীয়যাপনের জন্য বিভিন্ন মূল্যের ঘর এবং বাংলোর সুবিধা রয়েছে। তবে নিজের পছন্দ মতো আবাসিক হোটেলে আত্মীয়যাপন করতে চাইলে আপনাকে অবশ্যই নওগাঁ জেলা সদরে থাকতে হবে। এই পার্কটি খুব একটা বেশি জায়গা জুড়ে নয়, অল্প জায়গাতে সাজানো গোছানো নিরিবিলি পরিবেশে গড়ে তোলা হয়েছে এই ডানা পার্ক। এই ডানা পার্ক নিয়ে বেশ কয়েকটি ভিডিও এই চ্যানেলে ধারাবাহিকভাবে আপলোড করা হবে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।